কাচালুচি মালটা পুরো বিশ পর্দা কাঁপানো সব অভিনেতা অভিনেত্রীদের আমরা হরহামেশাই গানের সাথে নাচতে কিংবা অভিনয় করতে দেখে থাকি, কিন্তু তাদের মধ্যে এরকম অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা কিনা তথাকথিত শিল্পীদের থেকে অনেক ভালো গাইতে পারেন। শুধু বলিউড নয়, টলিউডের তারকারাও পিছিয়ে নেই এ তালিকায়। আরো অনেক কিছু জেনে নিব ভিডিওটি দেখতে দেখতে, তো চলুন ভিডিওটি শুরু করছি। ভিডিওর প্রথমে এই লিস্টের এক নম্বরই থাকছে শ্রদ্ধা কাপুরের নাম। শ্রদ্ধা কাপুর দেখতে যেমন মিষ্টি, অভিনয়ের পাশাপাশি তিনি গানটাও বেশ ভালো গান। এই গানটির মতো তার কণ্ঠে গালিয়া গানটি শুনলেও বোঝা যাবে যে তিনি তথাকথিত অনেক শিল্পীর থেকেই বেশ ভালো গান। তেরি গালিয়া গালিয়া তেরি গালিয়া মুঝকো ভাবে গালিয়া। এরপরই থাকছে বলিউডের ভাইজান সলমান খান। আট বছর আগে সলমান খান তার কিক ছবিটির জন্য এই গানটি গেয়েছিলেন। গানটি সলমান খানের সাথে ডুয়েট গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল এবং গানটি তখন ম্যাসিভ আকারে হিট হয়েছিল। এরপর তিন নম্বরে থাকছেন আয়ুষ্মান খুরানা। আয়ুষ্মান খুরানা তার ড্রিম গার্ল মুভিটির জন্য এই এক মুলাকাত গানটির আনপ্লাগড ভার্সনটি গেয়েছেন। এবং গানটি শুনলে বোঝা যায় যে তিনি আসলেই অনেক ট্যালেন্টেড। টলিউডের অত্যন্ত দর্শক নন্দিত এই সুপারস্টার অভিনয়ের পাশাপাশি গানে নিজের নাম লিখিয়েছিলেন খোকা বাবু ছবিটির মাধ্যমেই। এরপর যার নামটি বলতে হয় তিনি পরিণীতি চোপড়া। হে মেরি জমি আফসোস নাহি জো তেরে লিয়ে সো দর্দ সহে মে। কেসারি মুভির তেরি মিটে গানটির ফিমেল ভার্সনটি গেয়েছেন তিনি, যেটি ইউটিউবে 124 মিলিয়ন ভিউ পেয়েছে। তেরি মিটি মে মিল জাওয়া গুল বনকে মে খিল জাওয়া ইতনি সি। এছাড়াও তার অন্যান্য গানগুলো শুনলেও বোঝা যায় যে তার গানের কণ্ঠ খুবই চমৎকার। এরপর অভিনয়ের পাশাপাশি গানের দিক থেকেও পিছিয়ে নেই এমন আরও একজন অভিনেতা হচ্ছেন টলিউডের জিৎ। লাস্ট বাট নট দ্য লিস্ট থাকছে আলিয়া ভাট। আলিয়া ভাটের গাওয়া সামঝাও গানটির আনপ্লাগড ভার্সনে ইউটিউবে 169 মিলিয়ন ভিউ রয়েছে। তো এতগুলো অভিনেতা অভিনেত্রীর মধ্যে কার গানটা শুনে আপনার বেশ ভালো লেগেছে সেটি কিন্তু জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ।